আবার আপনারা ইসলাম ধর্মের মধ্যে ভালো কোনো কিছু খুঁজে পান না হ্যাঁ ফিতুক ছিল আমক ছিল তমক ছিল এ ধর্ম মানে একেবারে পুরো এই সম্পূর্ণ ভিন্ন তাহলে আচ্ছা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করে নি আগে দাঁড়ান হুজুররা কি বলে নাকি আমরা কি বলি আমরা তো কখনো আপনাদেরকে বলি নাই যে হুজুরদের কথা কার কি কথা সেটা আপনারা বিশ্বাস করেন এটা তো আমরা কখনো বলি নাই ভাই আমরা যেটা সব সময় আপনাদেরকে বলি যে আমরা যে দলিল প্রমাণগুলো দেই দয়া করে আল্লাহর রাস্তায় ভাই আসলে বই কিনেন পিডিএফ ডাউনলোড করেন যেমনে পারেন তেমনে করেন সেই তথ্যগুলোকে যাচাই করেন যাচাই করে দেখেন যে আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো वैलिड কিনা তথ্যগুলো সঠিক কিনা আমরা কি এটা আমি বলছিলাম যে আপনারা খারাপ বলছেন বা আপনারা ঠিক না আমি সেটা না

ভালো নাকি খারাপ এটা আপনি নির্ধারণ করেন কিভাবে কয়টা জিনিস আছে কয়টা জিনিস থাকতে পারে বলেন তো ভালো মানুষ এবং খারাপ মানুষের পার্থক্য কি কি হইতে পারে বলেন তো ভালো মানুষ এবং খারাপ মানুষের পার্থক্যটা হচ্ছে যে যদি কারো প্রতি ইচ্ছা পরায়ণ হয় প্রথমে প্রথমে আপনি কি দেখেন যে সে মানে চরিত্র কেমন মানে হচ্ছে লুচ্চা কিনা বাড়ায় লুচ্চা কিনা এটা তো আপনি ফার্স্টে দেখেন নাকি না ওটা ফার্স্টে দেখি না আমি এটা ফার্স্টে দেখি না দেখেন আমি টাকা পয়সা সমাজে প্রতি মানুষের টাকা পয়সা নাই কিনা টাকা আপনি উল্টা পাল্টা কথা বলেন না মানে মানুষকে মানুষ তিনটা জি ইংরেজিতে বলে জি গোল্ড গার্ল আরেকটা জি যেন কি পাগল থাকে মানুষ হচ্ছে তিনটা জি আবার বলি মানে হচ্ছে মেয়েদের মানে তিনটা জিনিসের প্রতি লোভ থাকে একটা হচ্ছে গিয়ে মেয়ে একটা হচ্ছে টাকা পয়সা আর একটা হচ্ছে গ্লোরি মানে হচ্ছে কি আমার সম্মান আমার মর্যাদা আমার ক্ষমতা ঠিক আছে এই তিনটা জিনিসের জন্য প্রত্যেকটা মানুষের এই তিনটা জিনিসের প্রতি মানে তিনটা জিনিসের কারো একটা জিনিসের প্রতি বেশি থাকে কারো দুইটা জিনিসের প্রতি বেশি থাকে কারো তিনটা জিনিসের প্রতি বেশি থাকে এই তিনটা জিনিস দিয়ে একজন মানুষের চরিত্র বোঝা যায় যে এই তিনটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি ঠিক আছেন আর যদি তিনটা জিনিস মনে করেন আপনার একটা দিকে একটু বেশি মানে ঝোঁক আছে আপনি খালি টাকা টাকা করেন বাদ বাকি দুইটা খুব বেশি করেন না হ্যাঁ মেয়ে আর ওই যে গ্লোরি এক নিয়ে আপনার বেশি নাই দেখতে হয় এই তিনটা জিনিসের মধ্যে কোন কয়টা জিনিস এই মানে এই কয়টা জিনিসের জন্য পাগল যদি তিনটা তিনটা জিনিসই খারাপ হয় তাহলে এককার খারাপ এককার হ্যাঁ খুবই বদমাইশ বুঝতে হবে আর যদি দেখা যায় যে একটা জিনিসের প্রতি তার ঝোঁক আছে অন্য দুইটার প্রতি তার তেমন একটা ঝোঁক নাই তাহলে মনে হবে যে আচ্ছা ঠিক আছে একটা জিনিসের উপর ঝোক আছে আচ্ছা ঠিক আছে মোটামুটি চলে যদি দুইটা জিনিসের উপর ঝোক থাকে একটা জিনিসের উপর ঝোক না থাকে তাহলে বুঝতে হবে সেটাও সেবারও খারাপ আর যদি তিনটা জিনিসের উপরে ঝোক থাকে তাহলে মানে সবচেয়ে খারাপ একের মানে থার্ড ক্লাস ফালতু বেড়া একে শয়তান বেটা হম এখন আমরা একটু দেখি তিনটা জিনিসের প্রতি মোহাম্মদের কি কি মানে লোভ ছিল কি ছিল না আমরা যদি বিচার বিবেচনা করি প্রথমে দেখি গ্লোরি গ্লোরি মানে হচ্ছে গিয়ে মর্যাদা মানে নিজের মানে সম্মানটা সবচেয়ে বেশি এইটার জন্য মোহাম্মদের পাগল পাড়া লোভ ছিল মোহাম্মদ বইলে গেছে তার সমালোচনা যদি কেউ করে তাহলে তারা একটা মেরা ফেলতে হম তাকে কেউ সমালোচনা করা যাবে না তার কেউ কটুক্তি করা যাবে না তার কোনো ইয়া করা যাবে না এমন কি তার কোনো ইয়া তার বিরুদ্ধে কবিতা লিখছে এদেরকে গুপ্ত ঘাতক পাঠায় মেরা ফেলেছে তার মানে এ তার গ্লোরির প্রতি তার লোভ ছিল মানে গ্লোরি সে পছন্দ করতো হম তারপর দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে গিয়ে মেয়ে দেখি গ্লে গার্ল গাওয়ালের প্রতি তার লোভ ছিল সে হচ্ছে এতগুলা বিবি রাখছে এতগুলা দাসী রাখছে তার তো মেয়ে মানুষ হইলে তার কিছু লাগতো না আমি আপনাকে একটা করে দেখাতে পারবো যে সে মেয়ে মানুষ কি পছন্দ করতো মেয়ে দেখলে তার আর কোনো হুস থাকতো না হ্যাঁ ইমান খারাপ করে আসে মানে দৌড়িত মাল টাল নিয়ে কাফেরদের মাইরা তাদের মা বেটিকে তুই লাইনা গণিমতের মাল হিসেবে ভোগ করতো হ্যাঁ এই দুইটাই গেল। গোল্ড গোল্ড এর লোভ ছিল কেন গোল্ড এর ছিল মানে হচ্ছে গোল্ড মানে হচ্ছে অর্থ সম্পদ অর্থ সম্পদের ছিল এই বনু গোত্রের সাথে সে কি করছে বনু কাইনুকা গোত্রগুলোর সাথে কি করছে বনু নাজির গোত্রের সাথে কি করছে তাদের সমস্ত এই যে ওদের যে মানে এই যে খেজুর বাগানটা ছিল ওই যে ঈশের যুদ্ধে পরীক্ষার যুদ্ধে হ্যাঁ যে খেজুর বাগানটা ছিল সেই খেজুর বাগানটা সে দখল করছে বিরাট খেজুর বাগান ছিল সেখানে সেই পুরা খেজুর বাগান সে দখল করছে এবং তার জায়গা জমি সম্পত্তি এগুলোর বিরাট লোভ ছিল তার তার মানে তিনটা জিনিসই তার খারাপ থাকার আপনি একটু বলেন তো যে এটা তিনটা জিনিসই তার ভালো ছিল না খারাপ ছিল এই তিনটা সাধারণ চোখে দেখলে তো তিনটা জিনিস খারাপ হিসাবে দেখা যাবে তাহলে আপনার কথার প্রশ্ন আসে যে তাহলে আমরা ইয়ে হয়ে যাই ওই যে সুফ্রিবাদে যে বন জঙ্গলে যে থাকতে হবে লোভ লালসা নাই আমি তো ভালোবাসা থাকতে পারে প্রেম থাকতে পারে যৌন চাহিদা থাকতে পারে এগুলো খুব স্বাভাবিক কিন্তু যখন সেটা এক্সট্রিম লেভেলে চলে যায় তখন সেটা হচ্ছে খারাপ সেটা হচ্ছে ভয়ঙ্কর হম মানে একজন মানে কাফেরদেরকে মায়েরা তাদের মা বেটিকে গনিমতের মাল করে না

না আপনি আমাকে বলেন যে মানে সুফিদের মত বনজঙ্গলা গিয়ে না আমি তো আপনাকে সেটা বলি নাই একজন মানুষের আর একটা মেয়ের একটা মেয়ের প্রতি একটা ছেলের ভালো লাগা থাকবেই ভালোবাসা থাকবেই প্রেম থাকবে তারা বিয়ে করতে পারে প্রেম করতে পারে এইটা নিয়ে তো আমি কিছু বলতেছি না ভাই আমি বলতেছি যে যখন उदগ্ৰ লোভ থাকবে ওই মাসের বাইদের সখিনারই আবার ভালো লাগে ওরা আবার করতে হইব এখন মাসের বাইদের সখিনার যে মাইরা মাইরা আমি সখিনেরা তুই আনমু এইগুলা হচ্ছে

সে তো আধা ঘন্টা মা বাবা তুলে গালি দিচ্ছিল তারপরে হয় না আপনার জায়গা সম্পত্তি আমি দখল করলে বা আপনার মেরে আমি তুলে আনলে এইগুলা হচ্ছে ভয়ঙ্কর জিনিস আমরা আলোচনা করছি সেগুলা নিয়ে

যখন এই জিনিসগুলো এক্সট্রিম লেভেলে যাবে সেটা হচ্ছে ভয়ঙ্কর মোহাম্মদের এই তিনটা তিনটা খারাপ দিকে আসছিল মানে একে খাপে খাপে তিনটা খারাপ দিক একে খুব ভালোভাবে এক্সট্রিম লেভেলে ছিল আপনি আমাকে বলেন যে এই তিনটা খারাপ দিক এক্সট্রিম লেভেলে ছিল কি ছিল না আপনাদের কথা শুনে এখন বা অন্যান্যদের কথা শুনে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে ছিল ছিল বলতে ওই ওই হিসাবে যেটা ধর বলছেন হিসাব মিলাইলে সেটা চলে আসে কারণ তিনটা জিনিসের তারপরে আমি একজন মানুষকে বিবেচনা করি কিভাবে ব্যক্তিগত যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মানুষকে ভালো মানুষ হিসেবে বিবেচনা করি কিভাবে আমি সবার আগে দেখি যে সমাজের যারা সংখ্যালঘু মানুষ আছে তাদের সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন আপনি কি তাদেরকে একসেপ্ট করেন নাকি তাদেরকে আপনি একসেপ্ট করেন না তাদেরকে ঘৃণা করেন মনে মনে একটা ঘৃণা আছে আপনার ভিতরে এই জিনিসটা যদি দুইটা একটা ছেলে একটা মেয়ে যাচ্ছে দরজাটা এবং মানে ধরেন চেয়ারটা একটু আগায় দেওয়া এটা একটা নর্মাল কার্টেসির মধ্যে পরে হ্যাঁ কিন্তু যদি দেখি যে আমি একটা ছেলে এই কাজটা করতেছে না তাহলে আমি তাকে খারাপ ভাববো না কিন্তু ভাববো

তখন তো আমি বুঝি যে এর এক খাইষ্টা এটা এক চরম খাইষ্টা লোক হ্যাঁ হ্যাঁ বলেন ভাই আচ্ছা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি তো আসলে এই যে চোদ্দ পনেরো সাল থেকে তেরো সাল থেকেই আপনাদের বিষয়ে কম বেশি জানি যখন ব্লগ লিখতো যখন অভিজিৎ রায় মারা গেছে বা অন্য যারা আছে প্রত্যেকের ঘটনাগুলোই আমরা জানি ওই সময় দেখছি লেখা পড়ছি তো এছাড়াও আমাদের তসলিমা নাসিং সহ দাউদ হাইদার সহ অনেক নাস্তিক আছে আমার একটা কাকাও ছিল যারা মানে ধর্ম এবং মানে আল্লাহকে গালিগালাজ করে আসছে অনেক বছর ধরে এদের কোন ধরনের কোন সমস্যা হয় না তাহলে আমার কাছে প্রশ্ন আসে যে তাহলে আমরা যে দোয়া চাই একশো মানুষ জুড়ে যেমন আপনার বিরুদ্ধে বাংলাদেশের যত নাম করা আছে সবাই জেনে গেছে এবং সবাই বদোয়া করে খারাপ হিসেবে দেখে নাস্তিক গালি হিসেবে দেখে তার মানে হচ্ছে যে আপনার উপরে লানদ দেয় কিন্তু আপনার তো কিছুই হয় না আমার কাছে এই জিনিসটা বেশি একটা ইয়ে লাগে অবাক লাগে তাহলে ওই হুজুররা লানত দিয়ে যদি কিছু না হয় তাহলে খারাপ বাংলাদেশের মানুষ

কিন্তু ভাই আপনারা তো বহল তুপিয়াতে আছেন সারা বাংলাদেশের মানুষ মিলে আমরা মিলে কেন বলতে কেন করছেন ভাই আপনারা নাস্তিক আপনারা খারাপ আপনাদের মোরা উচিত গজব আমার আমার জানা মতে তো আমি পর্যন্ত কোনদিন কারো মনে কোনদিন আঘাত দেই নাই তার পুরো বদলা করছেন না না আঘাত দেয়া আপনারা আমাদের ধর্ম নিয়ে আমাদের নবীকে জেদা করতে সব লুঙ্গি খুলে দিচ্ছেন এইটা আমরা এইটা হচ্ছে খারাপ কিছু আর হয় বলেন না একজন একজন শিশু নিয়ে তো এরকম ঘন্টার পর ঘন্টা তাকে সমালোচনা করাটা আমার মনে হয় না আদব ঠিক আছে করছে একটু শিশু গামতা করছে দর্শন করছে চুল জামানি করছে ডাকাতি করছে করছে বাট এত তাকে নিয়ে কথা বলা মানে একটা মানুষকে নিয়ে এত সমালোচনা করা তার মানে ইম্পর্টেন্ট দেখেন বিশ্বে এটা কিছু প্রতিষ্ঠা করে গেছে আপনাদের মনে করেন যে প্রতিদিন লাইফ সত্য সন্ধানে লাইফ

গজবে যদি কাজই হইতো তাহলে আপনার শিশু কামি কেন নিজে যুদ্ধ করতে হবে গজবাড়ি তার তো কারো সামনেও থাকা দরকার নেই পিছিয়ে থাকা দরকার নেই তার তো একচুয়ালি থাকারই দরকার নেই দরকার নেই সে তো যেহেতু যুদ্ধ করছে একবার শুধু দাঁত ভাঙছে কিন্তু কিছু ভাঙে নাই না সেটা ঠিক আছে কিন্তু তার তো আল্লাহ যদি সবাই থাকে মসজিদ তো নামাজ পড়তাম দেখছি মসজিদটা নামাজ শেষে জুমান নামাজে সকল মসজিদে তখন হয়তো আপনারা খুব ছোট বা আপনাদেরই নাই সারা বাংলাদেশেরই মনে হয় যেখানে যাই জুমান নামাজের সাদ দোয়া জন্য আমার মনের মধ্যে লাগলো ওটা তো জয় তো হয়ে গেল এবং যখন সে বন্দি বা পালাই ছিল তখন এর দেখি আর কেউ কিছু বলে না তখন আমার মনের মধ্যে একটা জিনিস প্রশ্ন হলো তো মুসলিম বিশ্বের অনেক দেশ মুসলিমরা মসজিদে দোয়া করছে না খেয়ে দোয়া করছে মন থেকে দোয়া করছে তো দোয়াই তো কোনো কাজ হলো না বান টান মেরে তো কাজ হলো না এত কিছু জানে তাহলে বুসের কিছু হলো না তো তখন থেকে মনে করেন সেই একানব্বই সালের ওই ঘটনার পর থেকে আমার মনের মধ্যে খটকা শুরু হয়েছিল সেই খটকা যে শুরু হলো এই যে এত মানুষ জবাব কিন্তু আপনি আপনার খটকা লাগলো কেন আপনার তো আরো রাগ ওঠার কথা যে এদের এদের বা খুশি হওয়ার কথা এদের বিচার হয় নাই এদের পরকালে আল্লাহ আরো বেশি করে বেশি করে ফ্রাই করবে এরকম এরকম হওয়া উচিত ছিল না না মানে আমি বলছি আমরা তো সাদ্দামের পক্ষে ছিলাম না না যারা সাদ্দাম কেয়া করছে মেরে ফেলছে

জিতলে তার মানে জিতছি যদি Saddam হেরে গেল পরোকালে বিচার হবে মানে হারলেও জিতছি জিতলেও জিতছি হুম আলটিমেটলি আমরা জিত এখন বাংলাদেশে যেটা হইছে ভাই সেটা হচ্ছে যে ওয়াজের মৌসুম চলে তো একজন আর রে বিশেষ করে যে খাজা বাবা ওই যেতে জন্য মাজারে গিয়েছিল দোয়ার জন্য কুমিল্লায় কতজন মানুষকে এই করার জন্য তো ওই হুজুর মানে অন্য হুজুরদের এটা যখন প্রকাশ হয়েছে যেটা হুজুরা পরীক্ষায় ভালো করবে সেখানে দোয়া করতে গেছে রাত্রিবেলা সেটা আবার মানে ইয়ে করছে লাই করছে এইটা অন্য অন্য হুজুরদের মধ্যে যখন গেছে এইটা নিয়ে প্রচুর পরিমাণ বাহাজ চলতেছে তখন ওরা বলছে যে কাফের এরা মরা মানুষের কাছে কবরের মধ্যে শুয়ে আছে তার কাছে এরা দোয়া চাচ্ছে হ্যাঁ এরা হলো মুরতা ধান এরকম ভাবে বেশ ভালো একটা ইয়ে চলতেছে আর কি আমির হামজা একজন আছে আর সেই হুজুর বলছে আমির হামজা অত মরা মানুষ জেলখানায় ছিল ও ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করতে বলে তো জেল থেকে বেরোলো না কেন তার মানে হচ্ছে যে ওর মুখ দিয়েই মানে ওদের মুখ দিয়েই এখন বলা বলতেছে ওই কথা আপনারা যে কথাগুলো বলেন আমি দেখলাম হুজুরের মুখ দিয়ে ঠিক ওই কথাই বলতেছে যে তুই যখন আল্লাহর সাথে এত ডাইরেক্ট সম্পর্ক তাহলে তুই ইয়া বিচারক ও তারপরে অ্যাডভোকেট তারপরে কুশু কৌশলী এইসব লোকজনের দরকার কি এটা হচ্ছে গত দুই দিন আগের কথা এবং এটা নিয়ে খুব ভালো একটা ইয়ে চলছে যুদ্ধের মধ্যে ঠিক আছে মুসলিম ব্রাদারহুড ভাই আপনার কি কথা শেষ হচ্ছে হ্যাঁ শেষ হয়েছে ভাই আচ্ছা তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন তাহলে ওকে ভাই আচ্ছা শুভরাত্রি Uh,